কি বলতেছে মানে এইখানে থাকতে ভালো লাগছে হ্যাঁ তাই আসলে আবার কোথায় যাই না জানি জনম গেল গুরু এই দেশে এই সুখ আবার কোথায় যাই না জানি সাইজের বাণী এর কথাগুলো যদি বোঝা যায় তাহলে খুব মধুর লাগে হিন্দু শাস্ত্রের মানুষ যারা তারা পুনর্জন এবং সাইজের বাণীতেও পুনর্জনমের কথা আবার জন্ম হবে আবার জন্ম কোরআনও বলতেছে এইভাবে যে তোমার মৃত্যুর পরে হাড্ডি মাটির সাথে মিশার আগে তোমাকে পুনরুত্থান করা হবে কিন্তু আমাদের এই সমাজের মানুষ সেটাকে দেখে হাসরের মাঠ কিয়ামত কিয়ামতের পরে হাসরের মাঠ পরে যে বিচারে মাঠে উঠা কিন্তু সাইজি বলতেছে বাকির লোভে নগদ পাও না কে সারে তাই আমার এই জন্মে তো এইভাবে আসলা আসলাম তো এর পরবর্তীতে জন্ম আমার কোথায় না কোথায় যাবে কি হবে হইতে পারে তো এই জায়গায় বলতেছে যে এই দেশে তো এইসব হইলো পরের দেশে আর বেশি এক ভাঙানো তার মানে মানুষের মন মস্তিষ্কে প্রতি মুহূর্তে মোহ মোহ পাপ প্রবেশ করতে সেই পাপটাকে একমাত্র সালাত কর্ম দ্বারা বিতাড়িত করা যায় এই জন্য কোরআন এটাকে বলতেছে সমস্ত গৃহীত কাজ হইতে ফিরে রাখতে একমাত্র নামাজ তাই নাই বিছানা নাই রে অনেক পরে আপনারা যারা আছেন আল্লাহর হস্তে মাথায় যদি কেউ গান শোনেন গানের অর্থ বুঝতে অন্য জিনিস ফাল ফাল রয়েছে না কিছু প্রয়োজন আমি সবার চরণে হাত দিলাম
বৈদিক মেঘে ঘোর অন্ধকার উদয় হয় না দিনমণি, এটা অনেক বড় ব্যাখ্যা। তো এই যে মানুষের চতুর্মুখী যে হাহাকার, তার ভিতরে আমার ভিতরে যে আল্লাহ সত্তা যে লুকায়িত আছে সেটা 70,000 পর্দার আড়ালে করে যাচ্ছে, এর ভিতর থেকে সে প্রজ্বলিত হয়ে উঠতে পারছে না। তাই বলতেছে কে বায়া আমার আমি সাধু সাধু গানের বলতেছে।